প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক কেদারনাথ মন্দিরের উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে সাধু সন্তদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সাত সকালে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন যান তেলিয়ামুড়ার জৈনগরস্থিত সর্বময়ী কালী মন্দিরে। এই মন্দিরের উদ্যোক্তারা শুক্রবার ছোট পরিসরে এক অনুষ্ঠান সম্পন্ন করেন। এই অনুষ্ঠানে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি গোকুল আচার্য, বিজেপির যুব মোর্চা রাজ্য নেতৃত্ব বিকি প্রসাদ, বিজেপি তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, চৈতন্য আশ্রমের ধর্মগুরু রামানন্দ গোস্বামী সহ সর্বময়ী কালী মন্দিরের সাধু সন্তরা। এদিন উপমুখ্যমন্ত্রী সহ উপস্থিত নেতৃত্বরা প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি টিভিতে প্রত্যক্ষ করে উপভোগ করেন। পরে কালী মন্দিরে অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাধু সন্তদের সম্মাননা প্রদান করা হয়। অতঃপর বক্তব্য রাখেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। জ্যোতি নমস্তুতে দীপজ্যোতি পরব্রহ্ম দীপজ্যোতি জনার্দন দীপ হরদুবে পাপম দীপজ্যোতি নমস্তুতে ওম আসতোমা সদগমায় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতং গমন ওম শান্তি শান্তি শান্তি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করবেন প্রাণ গোপাল প্রাণ কৃষ্ণ মহাশয়। কেউ তো বুঝে না কিসের ব্যথা কেঁদে কেঁদে মীরার দিন কেটে যায়। এই অনুষ্ঠান মূলত দেশের প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীদের দ্বিতীয় টার্মে আমাদের কেদারনাথ মন্দিরে কিছু উন্নয়নমূলক কাজ করেছেন, যেগুলির আজকে শুভ উদ্ঘাটন হবে সকাল 9:20 থেকে 9:25 মধ্যে। এই শুভ উদ্ঘাটনকে উপলক্ষ করে, সেই উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশে যত শিব মন্দির আছে প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি জেলার, প্রত্যেকটি মহকুমার এক একটি শিব মন্দিরে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্নিহিত তাৎপর্যকে আমরা যখন জেনে নিজের জীবনে উপযোগ করতে পারি, তখনই আমাদের সত্যি অর্থে পূজা পার্বণ উৎসব পালনের সার্থকতা আসে এবং আমাদের জীবন নেতা বিকি প্রসাদ, ভাই বোনেরা, ভক্তবৃন্দ, এমন কার্যক্রম যেগুলো আজ কম হয়
বিগত দিনের 25 বছরে আমি কারো এখানে সমালোচনা করতে চাই না। মানুষের একটা ধারণা যে রাজনৈতিক নেতা হলেও ধার্মিক হতে হবে, কিন্তু আমাদের এই রাষ্ট্রে এই মহাভারত ভারতবর্ষে প্রত্যেকটি ক্ষেত্রে ধর্মের ভূমিকা আছে। নাচই হোক, গানই হোক, ভজন হোক, ভারতনাট্যম হোক, কথাকালি হোক, পুজো হোক, আমরা ধর্ম ছাড়া কিছুই করি না। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন ধর্ম মানেই সত্য, তো সত্য ছাড়া আমরা কিছু করবো না। এই রাষ্ট্র ভারতবর্ষ 700 বছর মোগল পাঠান রাজত্ব করেছে, 200 বছর ইংরেজরা। আমি প্রায় বলি ওরা লুট করেছে, লুণ্ঠন করেছে, ধর্ষণ করেছে, তো মানুষের মন জয় করতে পারে না, সেটাই ভারতবর্ষ, সনাতন ধর্ম।